হ্যালো ফ্রেন্ড, আমি গরম সর্দার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ড, এখানে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারি শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে। মানে আমরা একটা টিপস এখানে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আনতে পারেন। ফ্রেন্ড, এর আগে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে আমরা একটা পুরনো চ্যানেল বা একটি পিছিয়ে পড়া চ্যানেল এবং একটি নতুন চ্যানেলকে আমরা গ্রো করতে পারি। এবং ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আমার ভিডিওর মধ্যে আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি। এই টিপসের মাধ্যমে আপনি আপনার পিছিয়ে পড়া যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে, বা আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে আপনি এখানে গ্রো করতে পারেন। তো ফ্রেন্ড, তার জন্য ভিডিওটি আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে, আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আমরা এখানে গ্রো করতে পারি। গ্রো করার অর্থ হলো আমরা আমাদের ভিডিওগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমরা ভিউজ আনতে পারি এবং আমাদের চ্যানেলের মধ্যে আমরা বেশি করে সাবস্ক্রাইবার পেয়ে যাই। ফ্রেন্ড, এখানে আমি শুধুমাত্র একটাই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনি আপনার ভিডিওগুলোর মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে একটি ভিডিও শ্যুট করে নিলেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এখানে একটা ভিডিও আপনি শ্যুট করে নিলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো এখানে আপনি এই একটা টপিক দিয়ে ভিডিও বানাচ্ছেন যে কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এবার আপনার যে টপিকটা, এই টপিকটাকে আপনাকে কোথায় সার্চ করতে হবে, সেটা হলো আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের যে অপশান আছে সেই সার্চ অপশানে যেয়ে আপনাকে ওখানে সার্চ করতে হবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, বা অন্য কিছু দিয়ে আপনি এইভাবে সার্চ করতে পারেন। এখানে যদি আপনি এইটুকুই লেখেন যে হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের ট্যাগগুলো চলে আসবে বা টাইটেলগুলো চলে আসবে। এখান থেকে করতে হবে যে আপনার যে রিলেটেড টাইটেলটা আছে সেই সবার উপরের টাইটেলটা আপনাকে কপি করতে হবে, অ্যাজ ইট ইজ সেটাকে কপি করতে হবে। কপি করার পরে আপনাকে করতে হবে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই আপলোড করা ভিডিওর টাইটেলের মধ্যে দিয়ে দিতে হবে, এবং সেই ভিডিওটা এইভাবে কিছু টাইটেল বা ট্যাগ এখান থেকে কপি করে নিয়ে আমাদেরকে করতে হবে আমাদের ভিডিওগুলোর মধ্যে পার্ট ওয়াইজ আমাদের এখানে বসাতে হবে। তারপরে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমরা এক সপ্তাহ পরে সেই ভিডিওটার মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা সেটাকে অ্যানালাইজ করব। আমাদেরকে করতে হবে সেই ভিডিওটার আমাদের যে ওয়াইটি অ্যাপ্লিকেশান আছে সেই ওয়াইটি অ্যাপ্লিকেশানে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে করতে হবে গো টু অ্যানালাইটিক্স, যেটা আছে সেটার মধ্যে আমাদের চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমাদের সামনের সমস্ত ভিডিওগুলো যখন চলে আসবে, তখন আমরা যে ভিডিওটা আমরা অ্যানালাইজ করার জন্য রেখেছিলাম, সে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, সেই ভিডিওটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে করতে হবে কি, সেই ভিডিওটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে করতে হবে, উপরে দেখবেন এনগেজ লেখা আছে, সেই এনগেজের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের দেখতে হবে সেই ভিডিওটার মধ্যে ভিউজ কোথা থেকে বেশি এসেছে, মানে যেখান থেকে ধরুন ইউটিউব সার্চ, ব্রাউজার ফিচার্স, এক্সটার্নাল সোর্স, এই যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দেখব সেখানে বিভিন্ন ধরনের ট্যাগগুলো আমাদের চলে আসে। এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোই হলো অ্যাকচুয়াল কিওয়ার্ড বা অ্যাকচুয়াল ট্যাগ আমাদের সেই ভিডিওটার জন্য। এবার আমরা করব কি, যে পুরানো যে সমস্ত ট্যাগগুলো ছিল সেই সমস্ত ট্যাগগুলো বা যে টাইটেলগুলো ছিল সেগুলো আমরা ডিলিট মেরে এই যে ট্যাগগুলো আছে এখানে এই ট্যাগগুলো আমরা সেই ভিডিওর মধ্যে বসিয়ে দেবো। তো ফ্রেন্ড, আপনি এইভাবে আপনার পুরনো ভিডিওগুলোর মধ্যে আপনি যদি করে থাকেন তাহলে আপনার ভিডিওটার মধ্যে নতুন করে ভিউজ আসা
शुरू करबे। तो फ्रेंड आपनी जखनी कोनो भिडियोर मध्ये एइभाबे भिउस आपनार बाड़ते थाकबे देखबेन धीरे धीरे आपनार चैनेले सबस्क्राइबारो एखाने बेड़े चलेछे। तो फ्रेंड अटोमेटिकली जखन आमादेर एकटा चैनेले सबस्क्राइबार आमरा बेशी पेये जाबो तखन आर आमादेर देखते होबे ना आमादेर भिडियोगुलोर मध्ये कंटिन्यू भिउस आसते शुरू करबे। तो फ्रेंड एटाई हलो जे ये प्रैक्टिकल टिप्सटा आमी आमार भिडियोर मध्ये आमी व्यवहार करी आपनारा एई टिप्सटा व्यवहार करे देखुन एई टिप्सटिर माध्यमे আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে বেশি বেশি করে ভিউজ এখানে পেতে পারেন। তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।